আচ্ছা বুঝে গেছি এবার বলো কি করতে হবে। এই তো ভেরি গুড, এটা হচ্ছে আমার ভাইরা। শোন না, তো রুদ্র ভাইকে কি তুই দিয়ে আসবি? রুদ্র ভাইয়ের হাতে দিবি আর কারো হাতে দিবি না। আচ্ছা কাউকে দিব না, কাউকে দিব একদম প্রমিস। বাট দাও, ইয়েস থ্যাংক ইউ। তুমি রুদ্র ভাইয়ের বোন না এই রাইসা? হ্যাঁ। আচ্ছা শোনো, আমার রুদ্র ভাইকে একটু দরকার আছে। কেন, তাকে কেন দরকার? আচ্ছা বিথিয়াপু রুদ্র ভাইকে একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা রুদ্র ভাইকে দিতে হবে। কোন চিঠি? সেটা তো আমি এখন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে দিয়ে দাও, আমি ভাইয়াকে দিয়ে দিব। রুদ্র ভাইকে বলবো না যে আমি তোমাকে চিঠি দিয়েছি, বলবা যে ডিরেক্টলি বিথিয়াপুই তোমাকে চিঠি দিয়েছে। ঠিক আছে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, দাও। দাঁড়াও দিচ্ছি, এখানেই আছে, এই যে নাও। ঠিক আছে, ওকে বাই বাই, ঘুরে যাই। বিথিয়াপু তোমার কাছে চিঠি লিখেছে। বিথি? বিথি কে? রুদ্রদা আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা। বিল্লাল মা, আমার সমস্যা, মানে ওই যে ছোট ভাই আমার পাড়ার বিল্লাল, ও সমস্যা, মাথা একদম পুরো গেছে, আমাকে বস বস করে। ঠিক আছে, তুই কি বিল্লাল ভাই ভুলে তিথি বলে দিয়েছিলাম? আচ্ছা ঠিক আছে শোন, তারপরে এই পরের লাইনটা দেখ।